প্রিয় বন্ধুরা, গুপ্তিপাড়া জগন্নাথ দেবের স্নানযাত্রা কীভাবে পালিত হচ্ছে, স্নানযাত্রার ইতিহাস কী আছে, মহাভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, কীভাবে আসবেন এই বৃন্দাবন চন্দ্র মন্দিরে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সুখদেব বোস চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশন কিংবা বেহুলা স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো করে চলে আসবেন গুপ্তিপাড়ার এই বৃন্দাবন চন্দ্র মন্দিরে। বন্ধুরা, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে স্নানের জায়গায়। গুপ্তিপাড়া থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং গুপ্তিপাড়ায় জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে যেসব বন্ধুরা আসছেন বা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। 108 কলসি জল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় ঢালা হয়। স্নানযাত্রার পর জগন্নাথ দেব 15 দিন বিশ্রাম নেন। এই সময় কোনো ভক্ত তাকে দর্শন করতে পারেন না। কথিত আছে এই সময় জগন্নাথ দেবের জ্বর হয়, রাজবৈদ্যের পাচন খেয়ে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান। জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই সিঁড়ি দিয়ে উঠে বন্ধুদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আপনাদের দর্শন করাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাদের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। এখন জগন্নাথ দেবের মাথায় জল ঢালা হচ্ছে।
খরা করে জগন্নাথ দেবের মাথায় জল ঢালা হচ্ছে। বন্ধুরা জল ঢালা ভিডিওটি দেখতে থাকুন। জগন্নাথের মাথায় জল ঢালা হচ্ছে। বলরামের মাথায় জল ঢালা হচ্ছে। চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম। সুভদ্রা জগন্নাথ বলরামকে এবার তার বিশ্রাম স্থানে নিয়ে যাওয়া হবে। এখানে মহাভোগ প্রসাদ রান্না করা হয়। ভক্তদের লাইন দিয়ে মহাভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।